একদিকে চলছে তীব্র তাপপ্রবাহের সীমাহীন দাপট, অন্যদিকে প্রতিদিন ক্রমাগত জলস্তর নেমে যাওয়ার ফলে গ্রামবাসীদের পরিশ্রুত পানীয় জল দেবার জন্য যে পিএইচই নতুন জলের মেশিন বসানো হয়েছে সেখান থেকে জল না পাওয়ার প্রতিবাদে গ্রামবাসীরা পিএইচই মেশিন ঘরে গিয়ে সেই দপ্তরের কর্মীদের তালা বন্ধ করে রাখে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনখোল গ্রাম পঞ্চায়েতের মধ্য দুর্গাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, নামকে বাঁচতে একটি জলের মেশিন বসিয়ে রাখা হয়েছে যেখান থেকে কোনো গ্রামবাসীরা প্রয়োজনীয় পানীয় জল পাচ্ছেন না। তাদের দাবি, গ্রামবাসীদের প্রকৃত পানীয় জল দেওয়ার জন্য যদি জলের মেশিন বসানো হয়েই থাকে তাহলে সেখান থেকে গ্রামের মানুষরা কেন জল পাচ্ছে না। গ্রামবাসী মমিনুল হক বলেন, আমরা গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতিকে তাদের জলের সমস্যার কথা বারবার বললেও হবে হচ্ছে বলেই এতদিন এসেছেন, তাই বাধ্য হয়ে আজকে চরম ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। গ্রামের গৃহবধূ সারথি বর্মন ক্ষুব্ধ হয়ে বলেন ভোটের অনেক আগে থেকেই জলের দাবি জানিয়ে এলেও এরা কোনো কাজ করেনি। সারথি বর্মন বলেন, এই গ্রামের জলের দপ্তর থেকে 9টা এলাকায় পানীয় জল যাবার কথা কিন্তু কোনো পরিষেবা কোনো গ্রামের লোকেরাই পাচ্ছেন না। পিএইচই দপ্তরের কর্মীদের ঘরে তালা বন্ধ করে রাখার ঘটনা শুনেই ধনকল গ্রাম পঞ্চায়েতের প্রধান ভীতি বর্মন ঘটনাস্থলে গিয়ে কর্মীদের উদ্ধার করেন। দাদা আপনার নাম কি? আমার নাম মমিনুল হক। বলছি কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে? জলের সমস্যা দাদা, অনেকদিন ধরে জলের সমস্যা, প্রতি বছরে একটু লিয়ার কম হয় এই সময়টাতে। তো এখানে পাশাপাশি এই যে পিএইচই বসছে আমাদের এখানে, পিএইচই বসার কারণে আমাদের লিয়ার আরও নিচে নেমে গেছে। মোটামুটি 1.5-2 মাস ধরে আমরা কোনো রকম জল পাচ্ছি না, অনেক দূর দূরান্ত থেকে জলটা নিয়ে আসতে হয়, খাওয়ার জলটা শুধু, আর বাকি নিত্যদিনে আমাদের অসুবিধা লেগেই আছে। স্কুলের বাচ্চা কাচ্চা সাজানো গোছানো, কাপড় চোপড় কাচা, থালা বাসন মাজা ই করা, মেয়ে ছেলেদের ইয়ে করা, এই সমস্যাগুলো কিন্তু আছেই। আচ্ছা, আজকে দেখলাম যে এখানে কতজনকে ঘরের মধ্যে আটকায় রাখছেন, আপনারা তালা মারছেন কেন? হ্যাঁ, আমরা বিগত দিন থেকে এদেরকে জানিয়ে আসতেছি যে আমাদের ওখানে পাইপ বসানো হোক এবং আমাদেরকেও কানেকশন দেওয়া হোক। মানে এখানে সমস্যাটা এমন হয়েছে যেখানে কাছাকাছি কিছু লোককে আবার এরা কানেকশন দিয়ে দিচ্ছে, জল যাচ্ছে, কিন্তু যাদের নাই ওদের আজও নাই কালো নাই এখনও নাই, আমাদের এখনও নাই। তো আমরা বলতে চাচ্ছি এদেরকে যে হয় আমাদের ওদিক কানেকশন দাও, দিয়ে একসঙ্গে লাইনটা চালু করে দাও। যেহেতু একসঙ্গে তোমরা দিচ্ছ না, তাহলে আমরা বাধ্য হয়ে এদেরকে এখানে যারা ডিপার্টমেন্টে আছে ওদেরকে আমরা ঘরে ঢুকিয়ে তালা লাগাই দিছি। আমাদের জল চাই, যতক্ষণ মানে জল না পাবেন না ততক্ষণ থাকবে ওরা। আচ্ছা, কী সমস্যা হয়েছে জলের জন্য? জলের কী সমস্যা? জল পাচ্ছি না। আচ্ছা, কোথা থেকে তারে রান্না বান্না টান্না কি কোথা থেকে করছেন? পুকুর থেকে। পুকুর থেকে? হ্যাঁ, পুকুর থেকে। জল নাই, পুকুরে জল নাই। তাহলে কোথা থেকে? দূর থেকে। পুকুর থেকে, দূর থেকে পুকুরে লাগাচ্ছে, পুকুর থেকে তো রান্না বান্না করছে। কতদিন ধরে এই সমস্যা? হয় 1.5 মাস। আচ্ছা, এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম দুর্গাপুর, মধ্য দুর্গাপুর। মধ্য দুর্গাপুর। কতগুলো গ্রাম এরকম সমস্যার মধ্যে পড়ছে? ছিটাপিটা হয়েছে, ছিটাপিটা অনেকগুলো। অনেকগুলো নাকি? হুম, অনেকগুলো। এখানে দেখলাম যে ঘরের মধ্যে আটকা রাখছেন আপনারা? হ্যাঁ, আটকা রাখছি জলের জন্য। জলের জন্য আটকা রাখছেন? হ্যাঁ, জলের জন্য আটকা রাখছি। আচ্ছা, জল পাচ্ছি না। আটকা দিছে কিসের জন্য? আপনারা কিসের কাজ করেন? আমরা পিএইচই তে আছি ডোনার হিসেবে, ল্যান্ড ডোনার হিসেবে। ল্যান্ড ডোনার হিসেবে। কয়জন আছেন আপনারা? আমরা 3 জন আছি। তো এখানে জলটা দেওয়া হচ্ছে না? না, জল দেওয়া হচ্ছে কিন্তু অনেক জায়গায় এখনো হাউস কানেকশন হয়নি। আচ্ছা, মানুষ তো সমস্যা পড়তেছে। হ্যাঁ, সমস্যায় পড়ছে, এটা আমরা জানিয়েছি। আজকে জানিয়েছেন যে আপনাদেরকে আটকে রাখছে? হ্যাঁ, জানিয়েছি আমরা। আজকে আপনাদের কি করলো? বললো যে ঠিক আছে, আমরা ব্যাপারটা দেখছি, আমাদের লোক পাঠাচ্ছি। আজকে আপনাকে কি তোমাকে আপনাদেরকে আটকে রাখছে? হ্যাঁ, আমাদেরকে আটকে রেখে। কি বলতেছে গ্রামবাসী? বলতেছে যে যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন নেতৃত্ব কর্তৃপক্ষরা না আসে ওনাদের সঙ্গে কথা বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের মানে ছাড়বে না। আমাদের জল লাগবে আগে, তারপর।
আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।